বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ফেয়ারনেস ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব, যেটা তোমাদের শরীর থেকে সম্পূর্ণ টক্সিন দূর করে ফেলবে, তোমাদের শরীরের ভেতর থেকে সমস্ত দূষিত পদার্থগুলোকে বের করে ফেলবে এবং তোমাদের স্কিন টোনটাকে ফর্সা এবং উজ্জ্বল করে তুলবে। এই ড্রিঙ্কসটা ত্বকের যাবতীয় সমস্যা দূর করার পাশাপাশি ত্বকের ওপরে বলি রেখা পড়তে দেবে না। নমস্কার বন্ধুরা, বিউটি আপডেট বাংলা তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ। আজকে আমি তোমাদের সাথে যে ফেয়ারনেস ড্রিঙ্কসের রেসিপিটা শেয়ার করব, তার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের রান্নাঘরে সবসময়ই মজুদ থাকে, বিশেষ কিন্তু প্রয়োজন হচ্ছে না। আর এই ড্রিঙ্কসটা কিন্তু তোমাদের স্কিনটাকে আরও বেশি ফর্সা করে তুলবে এবং উজ্জ্বল করে তুলবে। এই ড্রিঙ্কসের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরের ভেতর থেকে আমাদের শরীরের রক্তকে পরিশুদ্ধ করে তোলে, তার সাথে সাথে আমাদের শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে। এই ড্রিঙ্কসটা যখন আমাদের শরীরের মধ্যে থেকে সমস্ত টক্সিন, সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়, তার সাথে সাথে রক্ত পরিষ্কার করে তোলে, এর ফলে কিন্তু স্বাভাবিক আমাদের স্কিনটা আরও বেশি ফর্সা হয়ে ওঠে এবং আমাদের স্কিনটা আরও বেশি গ্লোয়িং হয়ে ওঠে। ত্বকের ওপর থেকে বয়সের চাপ, বলিরেখা দূর করে ফেলবে আজকের এই স্পেশাল ফেয়ারনেস ড্রিঙ্ক। তো কীভাবে এটা বানাবে চলো দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখে নাও যে কীভাবে এই ফেয়ারনেস ড্রিঙ্কসটা তোমরা তৈরি করতে। এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 গ্লাস পরিমাণে জল। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 লবঙ্গ। অবশ্যই দেখে নেবে যাতে লবঙ্গ 2 ফুলি যেন আস্ত থাকে, ভেঙে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ, আর এলাচ দুটোকে ফাটিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি। এই 3টা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু মেন লাগবে, আর এগুলো কিন্তু সবগুলোই তোমাদের ঘরে সবসময়ই থাকে। আর এই 3টে উপাদান জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে 5 থেকে 10 মিনিট ধরে একটু এই জলটাকে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট ধরে এইটা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই ফেয়ারনেস ড্রিঙ্কসটা। তো বন্ধুরা, এই ফেয়ারনেস ড্রিঙ্কসের মধ্যে রয়েছে লবঙ্গ, আর এই লবঙ্গের মধ্যে রয়েছে পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি, যা ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করে তোলে। আর এর মধ্যে রয়েছে এলাচ। এলাচ কিন্তু আমাদের ত্বকের জন্য, আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এটা ত্বকের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে এবং ত্বকের কালো দাগছোপ দূর করতেও কিন্তু সাহায্য করে এলাচ। এবার 5 মিনিট ধরে খুব ভালোভাবে ফোটানোর পরে এই ড্রিঙ্কসটা ঠান্ডা করে নিতে হবে এবং একটা গ্লাসের মধ্যে ঢেলে নিতে হবে। আর এই ড্রিঙ্কসের আসল উপাদান হচ্ছে মৌরি, যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস এবং পটাশিয়াম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয় মৌরি, তার সাথে সাথে আমাদের রক্তকে পরিষ্কার করে। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কপার, আয়রন, পটাশিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম, এতগুলো জিনিস কিন্তু এর মধ্যে রয়েছে। এইসব উপাদান থাকার কারণে এই ড্রিঙ্কসটা আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে এবং যার ফলে আমাদের ত্বক ফর্সা এবং উজ্জ্বল হয়ে ওঠে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 পরিমাণে পাতিলেবুর রস। আর পাতিলেবুর রস তো তোমরা সবাই জানো যে এর মধ্যে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের ত্বককে উজ্জ্বল করে, আমাদের ত্বককে ফর্সা করে তোলে। এবার পাতিলেবুর রস দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে তৈরি হয়ে গেছে আমাদের ফেয়ারনেস ড্রিঙ্কস। এই ফেয়ারনেস ড্রিঙ্কসটা তোমরা 1 টানা 15 দিন খেয়ে দেখতে পারো, তোমাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল হয়ে উঠবে। 15 দিন খেলে, তারপরের 15 দিন আবার না খেলে, এইভাবে তোমরা যদি খাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের ত্বক আগের থেকে ফর্সা হয়ে উঠবে এবং তোমাদের ত্বকের ওপর থেকে বলিরেখা দূর হবে, ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সক্ষম কিন্তু আজকের এই ফেয়ারনেস ড্রিঙ্কসটা। আর এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।